বিরতির পর ফিরলাম টাফ ফাইট উইথ ঋতুপ্রততে। আমরা নির্বাচন অর্থাৎ পঞ্চায়েত নির্বাচন নিয়ে আজকে আলোচনা করছি এবং আমি খুব সৌভাগ্যবান আজকে বৈশানর চট্টোপাধ্যায়ের মতো তৃণমূল মুখপাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি রয়েছেন আমার স্টুডিওতে। আমার স্টুডিওতে রয়েছেন জয় মল্লিকের মতো তরুণ বিজেপি নেতা, বিজেপি মুখপাত্র। আমাদের অনেকগুলো প্রশ্ন আছে সাধারণ মানুষের, আজকে নিশ্চয়ই আমরা সেই প্রশ্নগুলো জবাব তাদের কাছ থেকে নিয়ে নেব। তার কারণ এই পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে অনেকে অনেক প্রশ্ন রয়েছে। সাংবাদিক হিসেবে আমি জানি যে আপনারা যদি বাংলার পঞ্চায়েত নির্বাচন দেখেন তাহলে বেশ কয়েক দশক ধরে যে লঙ্কার সিংহাসনে বসে সেই রাবণের ভূমিকা পালন করে। অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনে একটা পরম্পরা আছে, একটা ঐতিহ্য আছে, সেটা হচ্ছে শাসকের সব। অনেকটা রূপকথার মতো রাজকন্যাকে বিয়ে করলে অর্ধেক রাজত্ব, ঠিক সেরকমই বিধানসভায় যারা জিতবে তাদের জন্য রয়েছে গোটা গ্রাম বাংলার পঞ্চায়েত নির্বাচন। কয়েকটা ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে বিরোধীরা জিতলেও জিততে পারে। আবার অন্যদিকে এই প্রশ্নটাও রয়েছে অনেকের যে বঙ্গ বিজেপি মরিয়া হয়ে একা লড়ছে, সত্যি তারা মরিয়া হয়ে একা লড়ছে, একটা বিরোধী পরিসরে তারা লড়াই করবে এবং সেক্ষেত্রে অনেকে বলছেন রাজনৈতিক ওয়াকিবহল মহল যে তাদের কেন্দ্রীয় নেতৃত্ব বঙ্গ বিজেপির থেকেও জানেন যে তাদের উদ্দেশ্য সাধিত হবে বঙ্গ বিজেপির পঞ্চায়েত নির্বাচন দিয়ে নয়, সুতরাং বঙ্গ বিজেপি হয়তো একা একাই লড়তে হবে। আবার অন্যদিকে এ রাজ্যের শাসক তৃণমূল, তার প্রতিও সত্যি আমাদের দৃষ্টি থাকবে। তার কারণ আমরা দেখলাম নবজোয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা গ্রাম বাংলা কার্যত চষে বেড়ালেন এবং একটা বার্তাই মানুষের কাছে পৌঁছে দিতে চাইছেন, দলীয় সমর্থক কর্মী নেতাদের কাছে পৌঁছে দিতে চাইছেন যে কোনো মারামারি নয়, শাসক চায় শান্তিপূর্ণ ভোট এবং শাসক চায় মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি। কিন্তু মুশকিলটা হচ্ছে শীর্ষ নেতৃত্ব চাইলেও 5 বছরের জন্য এলাকায় নিজের কর্তৃত্ব কায়েম, এলাকায় নিজের দাদাগিরি প্রতিষ্ঠা করা, এলাকায় বিভিন্ন বিষয় কাঠমান্ডু থেকে শুরু করে বিভিন্ন বিষয়, এই যে অবাঞ্ছিত হস্তক্ষেপ, সেটা কি ছেড়ে দেবে সাধারণ কর্মী নেতারা? সুতরাং দুটি দলই এই মুহূর্তে পঞ্চায়েত নির্বাচনের সামনে দাঁড়িয়েছে একটা চ্যালেঞ্জের মুখোমুখি। আমি প্রথমে বৈশানর চট্টোপাধ্যায়ের কাছে চলে যাবো। বৈশানর, যে কথা বলছিলাম আপনাদের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখলাম নবজোয়ারে যেভাবে তিনি গোটা গ্রাম বাংলা কার্যত চষে বেড়ালেন কর্মীদের কাছে, নেতাদের কাছে, অর্থাৎ ব্লক স্তরের নেতা, স্থানীয় নেতাদের কাছে বারবার বলছেন মানুষের প্রতিনিধিকে নিয়ে আসুন এবং চেষ্টাও করেছেন, অভিনব প্রচেষ্টা। এই যে যতই ব্যালট বক্স ভাঙচুর হোক, চেষ্টা তো একটা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় শীর্ষ নেতৃত্বের কথা শুনবে এলাকা স্থানীয় কর্মী সমর্থক নেতারা? আপনাদের একটা উদ্দেশ্য হলো যে কি করে তৃণমূলকে ছোট করে দেখানো যায়। আমি তাই কি বললাম? না না না, এটা তো আমি তো বুঝতেই পারছি, কিন্তু আপনি যে এত অ্যালিগেশন আনছেন, এই কাঠমানি আইনতন তুলছেন, আপনি জানেন কর্ণাটকের ইস্যু ছিল 40% কাটমানি নিয়েছে বিজেপি নেতারা এবং কর্ণাটকে বিজেপি পরাজিত হয়েছে কংগ্রেসের কাছে। তাহলে ওটাই কি ভয়ের কারণ? না না, এখন আপনি একটা অভিযোগ এনে দিচ্ছেন, বাজারে তুলে দিচ্ছেন যে এটা লড়াইটা বিজে তৃণমূল সবাই জিততে চায় বা সবাই ওখানে দখল করতে চায়, আপনি একটা বক্তব্যের মধ্যে আনতে চাইছেন বিষয়টা। কিন্তু আমি ওইভাবে দেখছি না, আমি যেভাবে দেখছি যে বাংলার মানুষ তার দৈনন্দিন অভিজ্ঞতা থেকে বিচার করবেন যে 365 দিন তার সঙ্গে সাথী কে থাকে। আপনি বলুন না ভারতীয় জনতা পার্টির একজন নেতৃত্বের নাম বলুন যিনি গ্রাম বাংলার প্রান্তিক জায়গায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে বা বিজেপির কর্মীদের একটা বিধানসভায় বলুন যে সারা বছর যোগাযোগ থাকে। মানুষ তো দৈনন্দিন অভিজ্ঞতা থেকে দেখছে, তারা কন্যাশ্রী পাচ্ছে, রূপশ্রী পাচ্ছে, স্বাস্থ্যসাথী পাচ্ছে, তফসিলি বন্ধু পাচ্ছে, রাজ্যের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো না কোনো প্রকল্পের মধ্যে দিয়ে মানুষ কিছু না কিছু উপকার তৃণমূল কংগ্রেসের সরকারের থেকে পাচ্ছে। উল্টো দিকে বিজেপির কাউকে টিকি খুঁজে পাওয়া যায় না ইলেকশন ছাড়া। তাহলে মানুষ কাকে আস্থা রাখবে, কার উপরে নির্ভর করবে? আমি আমার অভিজ্ঞতা থেকে, রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, যতই টিভি চ্যানেলে চিৎকার করুক বা যতই মিডিয়ার একাংশ চিৎকার করুক যে খুব খারাপ হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, কিন্তু ফাইনালি যখন ভোট হবে, আপনার তো আজকে তো এই 8ই জুলাই ভোট হবে, 11ই জুলাই সম্ভাবনা বেরোবে রেজাল্টের, আপনি দেখে নেবেন
যে 99% জায়গাতেই তৃণমূল কংগ্রেস মানুষের সমর্থন পেয়ে জিতে এসেছে। মানে আপনি বলছেন ভোটের আগেই রেজাল্ট সবাই জানি আমরা। কেন মানুষ তো অন্য কাউকে অল্টারনেটিভ ফোর্স কে কেমন দেখতে পাচ্ছে না। আপনি অল্টারনেটিভ ফোর্স বলে যাদেরকে প্রজেক্ট করার চেষ্টা করছেন এত আপনারা, সেই অল্টারনেটিভ ফোর্সের কি অর্গানাইজেশন আছে আপনি সত্যি কথাটা বলছেন না কেন? 2004 সালে সিপিএম যখন মধ্যগগনে, আপনি সেই সময় শাসকের পক্ষে যেরকম বাংলার মানুষ রায় দিয়েছেন, আপনি বলছেন যে এখন যেহেতু আপনারা মধ্যগগনে, রায় একই রকম হবে। মানুষ তার দৈনন্দিন অভিজ্ঞতা থেকে, সিপিএম আমলের সায়েন্টিফিক রিঙ্গিং এর দ্বারা ওরা জিতত, বুথ নাম্বার পার্ট নাম্বার দিয়ে দেখা হতো। আপনি আমাদের সময় দেখিয়ে দিন না। আপনি বৈশাখে এখন কিন্তু ওগুলো না ন্যানো টেকনোলজির যুগে না, ওগুলো এখন মান্ধাত্য আমলের, ওগুলো প্রাগৈতিহাসিক মনে হয়, তার একদম ন্যানো টেকনোলজি। সেই টেকনোলজি থেকে দেখান যে তৃণমূল কংগ্রেস যেবারে ভোটে এসছে, এত মৃত মানুষের ভোট পড়েছে, এত লেফট মানুষের ভোট পড়েছে। আমরা তো মামলা করেছিলাম, তাতে অন্তত আমরা অনেক লোককে এভিডেভিট দিয়ে, হলফনামা দিয়ে বলিয়েছিলাম যে এই লোক বলছে আমি ভোট দিইনি অথচ ভোট পড়েছে। আপনি সেগুলো করতে বলুন না, একটা গল্প বানিয়ে দিলেই তাহলে বলছেন অবশ্যই না। বিধানসভা লোকসভা নির্বাচন নিয়ে তো কেউ প্রশ্ন তুলছে না, তাই বিধানসভা লোকসভা নির্বাচনের ম্যান্ডেটটাকে তো আপনি মান্যতা দিবেন না। নির্বাচনে তো এই অভিযোগ উঠেছে, ভোট গ্রহণ কেন্দ্রে ছাপ্পা হয়েছে, মানে পুরো নির্বাচন পঞ্চায়েত নির্বাচনে এরকম তো পরাজিত আর্থনাথটাকে আপনি প্রাধান্য দেন, পরাজিত আর্থনাথটাকে যদি আপনি বড় করে দেখান আর যে জয়ী হলো তাকে ছোট করে দেখান, তাহলে তো আমার কিছু বলার নেই। আবার তো পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, দুধ কা দুধ পানি কা পানি দেখে নেবেন। 8ই জুলাই ভোট, 11ই জুলাই রেজাল্ট বেরোবে, তখন বিজেপির কত দম আছে, নন্দীগ্রামের কত বড় নেতা শুভেন্দু অধিকারী যেটা কাঁথির নিজের বাড়ির বুথে পৌরসভায় জিততে পারেনি, তিনি কত বড় নেতা দেখে নেবেন। অবশ্যই আমি একবার জয়ের কাছে চলে যাব। জয়, অনেকে বলছেন যে আপনাদের যে জালগুলো রয়েছে সেই জালগুলো এখনো রোদ পোহাচ্ছে, আজকে একটু বর্ষাতে ভিজে যেতে পারে, কিন্তু আপনার জালগুলো আদৌ কাজে লাগবে না। তার কারণ হচ্ছে ঘোলা জলে মাছ ধরতে পারবেন না, মাত্র কয়েকদিনের ব্যবধান, তার মধ্যে মনোনয়নপত্র পেশ হবে এবং যেসব জায়গাগুলো বিপজ্জনক শাসকের পক্ষে, অর্থাৎ যেখানে একাধিক গোষ্ঠী শক্তিশালী, সেখানে একেবারে সর্বশেষ সময় মনোনয়নপত্র পেশ করা হবে। আপনারা সময়ই পাবেন না যে গোষ্ঠীদ্বন্দ্বের সুযোগে বা শাসকের গোষ্ঠী কোন্দলের সুযোগে ঘোলা জলে মাছ ধরে নিজেদের প্রার্থী করতে। বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি যেভাবে আপনারা ভাঙিয়ে এনেছিলেন তৃণমূল থেকে, এবার পঞ্চায়েত নির্বাচনে আপনারা ভরাডুবি হবেন, আপনাদের জাল জলে ফেলা হবে না, কারণ ঘোলা জল এবার হবেই না। কি বলবেন, খুব সমস্যায় পড়েছেন? ঘোলা জলে মাছ ধরার কোনো প্রশ্ন নেই, কারণ আমি আগেও বলেছি তালিকা তৈরি, প্রার্থীর তালিকা, যেদিন সুযোগ হবে এইসব কেচোগণ্ডুর সমস্যা মিটবে সেদিন আমরা নমিনেশন দিতে পারবো। আর জলের বিষয় যখন আসলে একটু বলে দিই, এই রাজীব সিনহা কি জল খেতে খেতে এই পুরো সিদ্ধান্ত নিয়েছিলেন আজকে এই ইলেকশন ঘোষণা করার, সেই ছবি মাননীয় শুভেন্দু অধিকারী টুইট করে দেখিয়েছেন, সেটা সবাই জানে, আর তার খেসারত সবাইকে দিতে হচ্ছে। আজকে এমন অবস্থা হলো সেই নিয়ে সকলকে আমাদের কোর্টে যেতে হচ্ছে। কোর্টে যাওয়ার পরেও সেই একই জিনিস আমরা যেটা দাবি করছি, কোর্ট একই জিনিস বলছে যে হ্যাঁ এইভাবে সম্ভব নয়, এত কম সময়ে এইভাবে নির্বাচন করা সম্ভব নয়, নমিনেশন করা সম্ভব নয়। শুধু তাই না, পরিষ্কার বলে দিলেন যে হাতে চটি, হাতে লাঠি পায়ে চটি, এই সিভিক ভলেন্টিয়ার দিয়ে বা ট্রান্সফারেবল জব এরকম ব্যক্তিদের দিয়েও আপনারা এই নির্বাচন পরিচালনা করতে পারবেন না। সিসিটিভি ফুটেজ, তার ব্যবস্থা, সমস্ত কিছু করতে হবে। আমি জানি না ইলেকশন কমিশন বা তার মাথায় যিনি আছেন তার প্রযুক্তি নিয়ে কি সমস্যা, যেটা অনলাইন করে দিলে কি সমস্যা। আমি তো সবই বুঝলাম, কিন্তু প্রত্যেকটা বুথে কি পোলিং এজেন্ট দিতে পারবেন? প্রার্থী তো একদম দিবেন নাকি আমি জানি না, পোলিং এজেন্ট দিতে পারবেন? প্রার্থী এবং পোলিং এজেন্টের তালিকা বিজেপির রাজ্য দপ্তরে পুরো পৌঁছে গেছে আজকে বিভিন্ন জায়গায়। সকাল থেকে আমি নিজে টেলিভিশন চ্যানেলে দেখেছি, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়াতে একটাই জিনিস দেখলাম যে বিজেপির লোক বা বিজেপির কার্যকর্তা তারা কাগজপত্র নিয়ে মনোনয়নপত্র জমা দিতে গেছেন, গিয়ে কি দেখেছেন সেখানে ডিসিআর নেই, সেখানে কাগজপত্র নেই, বিডিওকে ফোন করা হচ্ছে যে কি আপনি কোথায় আছেন, কখন আসবেন, এখন তো দুপুর 1টা বেজে গেল, উনি ওদিক থেকে ভিডিও ফোন করে বলছেন আরে ভাই আমি ওখানে যাব কি, আমার আমি একটা কথা বলি, নিজে জানি না, আমি একটা কথা বলি, জয় একটা কথা বলি, এই সমস্যা হবে বলেই কিন্তু বৈশানোরদা শুরুতেই বলেছেন, আমি বৈশানোরদাকে আবার ধন্যবাদ জানাবো, গণতন্ত্রে অভিনন্দন যোগ্য ঘোষণা করেছেন,
একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছেন সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় টিম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনারা যোগাযোগ করলেন না কেন কারণ নির্বাচন কমিশন তার উপর শুধু ভরসা রাখতে হবে না কারণ আপনারা এইগুলো বলবেন আপনারা বিভিন্ন অজুহাতে এই পঞ্চায়েত নির্বাচনে শাসককে ছোট করার চেষ্টা করবেন কোথাও বঙ্গ বিজেপির একটা একাকিত্ব বোধ আছে কারণ আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব জানেন যে আপনারা অনেকে বলেন যে সেই সাবালক হিসেবে বঙ্গে বিজেপি এখনও সেই সাবালক নয় সাবালক না থাকলে কি হয় অভিভাবক অভিভাবিকা দরকার হয় ফর মানে কোনো একটা উদ্দেশ্য বা পারপাসকে ফুলফিল করতে সেক্ষেত্রে তৃণমূল অনেক ক্ষেত্রে বঙ্গ বিজেপির থেকে অনেক উঁচু জায়গায় রয়েছেন অমিত শাহ নিজে স্বয়ং বলেছেন অমিত শাহ বারবার করে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আপনাদের শিখতে বিরোধিতা কাকে বলেন এবং এটা তো জয় মানবেন শুধুমাত্র এসএসসি ইস্যু যদি মমতা বন্দ্যোপাধ্যায় 2001 সালে পেতেন তাহলে বোধহয় বামফ্রন্টের 34 বছর পূরণ হতো না সেই জায়গায় দাঁড়িয়ে একা বঙ্গ বিজেপি এবং ওয়াকিবহুল মহল বলেন যে আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেন আপনাদের সেই জায়গায় সেই সাবালকত্ব আপনারা এখনো পাননি সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা একা লড়াই করছেন কিন্তু আপনাদেরও এটা মনে রাখতে হবে যে এবারকার নির্বাচনে যে 2 কোটির বেশি মানুষ আপনাদের ভোট দিয়েছিল 2021 সালে তারাও কিন্তু তাকিয়ে আছে সবাই সকলে হয়তো ভুলে গেছে এই নাবালক রাই 2019 সালে কতগুলো সিট নিয়ে এসেছিল 2021 সালে কতগুলো বিধানসভায় সিট নিয়ে এসেছিল সকলে হয়তো ভুলে গেছে তাই আজকে নাবালক আর সাবালকের কথা আসছে বিষয়টা যখন পঞ্চায়েত নির্বাচন নিয়ে হচ্ছে আমরা আবার বলছি এই পঞ্চায়েত নির্বাচনটা পুরোপুরি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন যাতে হয় কোনো মায়ের কোল যেন শূন্য না হয় রক্তাক্ত নির্বাচন যাতে না দেখতে হয় তার জন্যই আমরা বিভিন্ন রকম দাবি করেছি ইনক্লুডিং সিআরপিএফ সেন্ট্রাল ফোর্স এরকম তার ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিই অলরেডি ডায়মন্ড হারবারে আমরা হুমকির পোস্টার পেয়েছি বিভিন্ন জায়গা থেকে এবার কিছুক্ষণ আগে আমাদের কাছে যেটা খবর হলো ফুলচাঁদ শেখ মুর্শিদাবাদের একজন কংগ্রেস কর্মী 5 থেকে 6টি গুলি লেগেছে তার মানে পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পরে একদিন পেরোলো না মৃত্যু শুরু হয়ে গেল অবশ্যই আমি আপনাদের জানিয়ে দিই ইতিমধ্যে আমাদের স্টুডিওতে এসে পৌঁছেছেন বামপন্থী আইনজীবী এবং বামপন্থী ফেরদৌস শামীম ফেরদৌস স্বাগত আমাদের ক্ষমা চেয়ে নিচ্ছি একটু সময় দেরি হওয়ার জন্য না মানে আমি আমি বলবো আমি জানি না আপনি ইচ্ছে করে করেছেন নাকি আপনি হয়তো এটাকে একটু কটাক্ষ ভাবেন নির্বাচনের যে লড়াইটা হচ্ছে বিশেষ করে তৃণমূল এবং মূল বিরোধী সেখানে কি সত্যি পঞ্চায়েতেও মানে আপনাদের কি সেই রকম আনুপাতিক মানে আপনাদের বেশিক্ষণ বাকি নেই 10 মিনিট বাকি আছে তা আপনাদেরও কি এবার সেই আনুপাতিক ভিত্তিতে লড়াই করবেন মানে শাসক তো দেখুন আমাদের তো আপনি তো জানেন 2004 2009 আমাদের তো পশ্চিমবাংলার পঞ্চায়েত নির্বাচনের ঐতিহ্য হচ্ছে ওই রূপকথার গল্প ওনাদের বারবার করে বলছিলাম যে রাজকন্যাকে বিয়ে করবে রাজকন্যাকে তো সে পাবেই তার সঙ্গে সঙ্গে অর্ধেক রাজত্ব এটা আমাদের রূপকথার কথা আমি কোনো নারীবাদী কাউকে আক্রমণ করার জন্য বলছি না আর আমাদের তো এটা নিয়ম যে যে বিধানসভা পাবে তাকে পঞ্চায়েত তো এমনিই সে পাবে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এবার কি সত্যি সিপিএম বা বামপন্থীরা বা কংগ্রেস সত্যি কি আদৌ কোনো ফ্যাক্টর হয়ে উঠবে এই পঞ্চায়েত নির্বাচনে দেখুন এই কয়েকদিন আগে বারাসাত কাছারি ময়দানে এর একটা জনসভা নিশ্চয়ই আপনারা দেখিয়েছেন অন্য চ্যানেলগুলো না দেখালেও আপনারা নিশ্চিতভাবে দেখিয়েছেন ফলে মানুষের যে জনসমাগম সেটা খুব পরিষ্কার বার্তা দিচ্ছে এবারের পঞ্চায়েত নির্বাচনে আপনি দেখুন যে শাসক দল কতটা অপ্রস্তুত সাধারণভাবে কি হয় শাসক দল যারা থাকে তারা স্বাভাবিকভাবেই পঞ্চায়েত নির্বাচনের একটা নির্দিষ্ট ডেট আগে থেকেই বলে দেয় কিন্তু এবারে শাসক দলকে অনেকটা যেন ওই অপ্রস্তুত অবস্থায় ডেট ডিক্লেয়ার করতে হলো আজকে আদালতের অবজারভেশন নমিনেশন ফাইলিংয়ের জন্য কতদিন দিয়েছেন সেই ডেটটা কি অ্যাডুকেট আচ্ছা যে ইনফ্রাস্ট্রাকচার আছে সুরক্ষা সহ সেটা কি অ্যাডিকুয়েট ইন ক্যামেরা নমিনেশন করা সেন্ট্রালাইজড নমিনেশন করা গত পঞ্চায়েত নির্বাচনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে এই পঞ্চায়েত নির্বাচনে এত তো সত্ত্বেও দেখুন একমাত্র বামফ্রন্টই বলছে যে আমরা প্রস্তুত আমরা মাঠে ময়দানে লড়াইয়ে প্রস্তুত বলেই দেখুন আমাদের বিরুদ্ধে অনেক সময় অভিযোগ থাকে কি আমরা নাকি কোর্টে চলে যাই আমরা পঞ্চায়েত নির্বাচন নিয়ে তো কোর্টে যাইনি আমরা বলছি মাঠে ময়দানে লড়াই হবে এবং লড়াই হচ্ছেও আজকে মুর্শিদাবাদে কি হয়েছে মুর্শিদাবাদের রানীনগরে তৃণমূল আক্রমণ করার চেষ্টা করেছে মানুষ প্রতিহত করেছে
এবং মানুষের যে সম্মিলিত ক্ষোভ সেটা খুব ভালো করে শাসক দল আঁচ করতে পারছে, আর আঁচ করতে পারছে এবং পেরেছে বলেই শাসক দলের বর্তমান নাম্বার টুকে গোটা রাজ্য জুড়ে তাকে, এটা কিন্তু বিধানসভা নির্বাচন নয় মাথায় রাখবেন, কিন্তু এটা স্থানীয় সরকার নির্বাচন, একেবারে প্রান্তিক সীমার মানুষ তাদের সরকার তৈরির লড়াই, সেখানে অভিষেক ব্যানার্জিকে গোটা রাজ্য চষে বেড়াতে হচ্ছে। কেন গত পঞ্চায়েত নির্বাচনে মানুষের যে অভিজ্ঞতা হয়েছে না, কিন্তু আমি অভিজ্ঞতা থেকে মানুষ ফিডোস আমি এখানে একটু গণতন্ত্র থামাচ্ছি, ফিডোস আমি এখানে থামাচ্ছি, হয়তো অনেকে ভাববেন আমি একটু শাসক দলের হয়েই সওয়াল করছি, কিন্তু যেটা সত্যি আমাকে সেটা বলতে হবে, একটা বিরাট পরিবর্তন কিন্তু এবার রয়েছে। বৈশানন্দ চট্টোপাধ্যায় গণতন্ত্রের সুখবরটা এসেই জানিয়ে দিয়েছেন, এবার কিন্তু নির্বাচন কমিশন বা অন্যান্য কমিশন বা পুলিশ প্রশাসন যদি কোনো রকম অসুবিধা হয় সরাসরি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় টিম অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি ফোন নাম্বার দেওয়া হয়েছে, আপনারা ফোন করলে কিন্তু আপনাদের প্রার্থী তাকে কিন্তু নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এটা কিন্তু আমি বলবো নিঃশব্দে বিপ্লব গণতন্ত্র। আচ্ছা অভিষেক ব্যানার্জি কে? নির্বাচন কমিশন, রাজ্য সরকার? অভিষেক ব্যানার্জিকে যাবে মানুষ ফোন করতে যাবে, তাহলে রাজ্য তাহলে ধরে নিতে হবে এই রাজ্যে রাজ্য সরকার নেই, নির্বাচন কমিশন নেই, অভিষেক ব্যানার্জি। আমি যদি উল্টো দৃষ্টিতে দেখি আমাদের প্রথম ভারতবর্ষের মতো দেশে বিভিন্ন জেলায় বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, নির্বাচন কমিশন তার তো সাকসেস রেট সিবিআই এর মতো। আমি কিন্তু নির্বাচন কমিশনকে অসম্ভব শ্রদ্ধা করি, কিন্তু আমাদের দেশের ইতিহাস কি বলছে সত্যি কথাটা বলে যদি জেলে যেতে হয় জেলে যেতে হবে, আমাদের দেশের নির্বাচন কমিশনের ইতিহাস কি, সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন তরুণ নেতা যিনি গোটা বাংলা জুড়ে চষে বেরিয়েছেন, তিনি চেষ্টা করেছেন সবাইকে বোঝানোর যে মানুষের প্রিয় প্রার্থীকে জেতাতে হবে, হয়তো দু একটা ব্যালট বক্স ভাঙচুর হয়েছে, হয়তো বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা আছে, কিন্তু এই চেষ্টা তো ঐতিহাসিক, বাংলা তো আগে কখনো দেখেনি, কি বলবেন? দেখুন স্টেট নির্বাচন কমিশনের কথা বলছেন তো, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না মীরা পাণ্ডেও ছিল, ফলে রাজ্য নির্বাচন কমিশনের ইতিহাস এতটাও কলঙ্কিত নয় যে মীরা পাণ্ডেরা সেখানে থাকে না। এখন মীরা পাণ্ডে হয়ে উঠতে পারবেন কি পারবেন না সে পরীক্ষা আগামী দিনে দিতে হবে, কিন্তু আমি আবারও বলছি যে মানুষ গত পঞ্চায়েত নির্বাচনের যে অভিজ্ঞতা সঞ্চয় করেছে এবার পঞ্চায়েত নির্বাচনে মানুষ গণতন্ত্র ফেরানোর লড়াই মানুষ করবে, মানুষ বদ্ধপরিকর, তাই এবারে বুঝে গেছে তৃণমূল যে গত পঞ্চায়েত নির্বাচনের পুনরাবৃত্তি করতে হলে এবার মানুষ, গতবার ওই ওয়ানডে খেলেছিল এবার মানুষ টি টোয়েন্টি খেলে দেবে, তাই এবার পঞ্চায়েত নির্বাচনে কেন অভিষেক ব্যানার্জিকে এই নাম্বার দিতে হচ্ছে তার কারণ এখন প্রশ্ন হচ্ছে তৃণমূলী গুন্ডারা তো ওই গুন্ডাগিরি করতে গেলে তাদের নিরাপত্তার জন্য তো অভিষেক ব্যানার্জিকে ফোন করতে হবে, রাজ্য সরকার কি নেই এরাজ্যে, এরাজ্যে কি নির্বাচন কমিশন নেই যে অভিষেক ব্যানার্জিকে ফোন নাম্বার দিতে হবে, অভিষেক ব্যানার্জিকে ফোন করবে ওই তৃণমূলের নেতা নেত্রীরা, ওই তৃণমূলের গুন্ডারা, যারা যাদের নিরাপত্তার ব্যবস্থা ওই অভিষেক ব্যানার্জিকে করতে হবে। আমি একবার চলে যাবো সরাসরি বৈশানন্দ চট্টোপাধ্যায়ের কাছে। বৈশানন্দ, এবারকার পঞ্চায়েত নির্বাচন আপনাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এটা চ্যালেঞ্জ নয় যে সিংহভাগ পঞ্চায়েত আপনাদের হাতে থাকবে আগামী পাঁচ বছর, এটা কোনো চ্যালেঞ্জই নয়, সাংবাদিক হিসেবে বলছি, আমি জানি না আমার এটা বলা উচিত হচ্ছে কি না, কিন্তু আমি সাংবাদিক হিসেবে আমারও তো মত প্রকাশের স্বাধীনতা আছে ব্যক্তিগতভাবে, কিন্তু আপনাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবার যদি আবার আমাদের 2004 থেকে বাম আমল থেকে শুরু করে বিভিন্ন সময়ের নির্বাচনে আমরা দেখেছি শাসকের ঠ্যাঙাড়ে বাহিনী তারা যখনই নামে সাধারণ মানুষ ভোট দিতে পারে না, সাধারণ মানুষ ভোট না দিতে পারলে 2009 পর আমরা দেখেছি যেরকম ঘটনা ঘটেছে, আমরা দেখেছি 2018 পর 2019 হয়েছে, লোকসভা 2024 আপনাদের সমস্ত কিছু ভণ্ডুল হয়ে যাবে, সুতরাং এটা আপনাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবার মানুষকে ভোট দেওয়ার একটা জায়গা করে দিতে। দেখুন আমি তো প্রথমে যেহেতু উনি ছিলেন না অনেক পরে এসছে, আমি প্রথমেই বলেছিলাম যে নির্বাচন কমিশন আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, কিন্তু তারপরেও সরাসরি মুখ্যমন্ত্রীকে আপনারা জানাতে পারেন, নাম্বার দেওয়া হয়েছে এবং একটাকে অভিষেককে জানাতে পারেন। উনি কটাক্ষ করে নানান কথা বলছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু এই তরুণ প্রজন্মের নেতা এবং দেশের মানুষ তাকে অ্যাকসেপ্ট করেছে, উনি যতই বলুন পার্লামেন্টে দুবার জিতেছেন এবং তিনি এই সাগরদিঘি নিয়ে এত যে কংগ্রেস সিপিএম লাফালাফি করেছিল শেষ যে বাইরান ঐতিহাসিক সিদ্ধান্ত নির্বাচন কমিশন, উনি তরুণ নেতা, উনি বুঝতে পেরেছেন আমাদের দেশের নির্বাচন কমিশনের কথা কি ভূমিকা, উনি নিজেই দায়িত্ব নিয়ে নিচ্ছেন। আর একটা কথা যে সিপিএম যে এত কথা বলছে, আমার মনে আছে 2004 সালের নির্বাচনে শুধু ডোমকলে, শুধু একটা বিধানসভা ডোমকল বিধানসভায় 26 জন মানুষ মারা গেছিল, তখন এই অধীর চৌধুরী শ্যামল চক্রবর্তীকে বলেছিল এই বাংলার কুলাঙ্গার, আমরা যদি পুরনো আর্কাইভে থেকে থাকে আপনি বার করুন যে এটা বাংলার কুলাঙ্গার হলো সিপিএম পার্টির নেতা শ্যামল চক্রবর্তী, তখন ওনাদের হয়ে পার্টি টিভিতে বলতেন, মানে পার্টিতে বলতেন।
সুতরাং এখন আবার ওরা এক হয়েছে। আচ্ছা আপনি বলুন তো, যে সাদা কাপড় বাড়িতে পাঠিয়ে দেওয়া, সাদা থান বাংলার রাজনীতিতে কারা শুরু করেছে? জমি দখল, বুথ দখল, সাইন্টিফিক রিগিং, অত্যাচার, ঘর চারা, বাড়ি চারা, ঘর জ্বালিয়ে দেওয়া, কারা বাংলায় খুনের রাজনীতি শুরু করেছে? এই বাংলায় তো এই পরিস্থিতি। অবশ্যই আমি শুধু একটা কথাই বলবো যে মানুষ তো সেই জন্য পরিবর্তন করেছিল, পরিবর্তনের পরে 2018 সালের নির্বাচনে আমার সময় একেবারে শেষ, আমার সময় একেবারে শেষ করতে দেননি। পঞ্চায়েত নির্বাচন মানেই কারোর বাড়িতে থান পৌঁছে দেওয়া, পঞ্চায়েত নির্বাচন মানে ছেলের ছবি সম্বলিত একটা শিল্ড পৌঁছে দেওয়া বাবার কাছে। আগে থেকে বলে দেওয়া হচ্ছে পঞ্চায়েত নির্বাচন শেষ হবে, এই শিল্ডেই স্মৃতিফলকে আপনার ছেলের নামাঙ্কিত স্মৃতিফলকে খেলা হবে, কিছু চাঁদা দিতে হবে, খেলা তো নিশ্চয়ই হবে। আবার অপরদিকে আমরা জানি আজকে শহরের একাংশে, মহানগরের একাংশে বৃষ্টি পড়েছে, নারকেল ফাটানোর বদলে একজনের মাথা ফাটিয়ে দিয়ে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচন। আমরা জানি আম এবার দারুণ ফলন হয়েছে, সে আম কলকাতা থেকে দিল্লি, মুম্বাই বিভিন্ন জায়গায় পৌঁছাবে। সব মিলিয়ে একটা অদ্ভুত পরিস্থিতির মধ্য দিয়ে এবার পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে। তা সত্ত্বেও বলবো, মানুষ এই ত্রিস্তরীয় পঞ্চায়েত এক ঐতিহাসিক ঘটনা, চায়না থেকে শুরু করে, অর্থাৎ চীন দেশ থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ফ্রান্সের সর্বন বিশ্ববিদ্যালয়, জার্মান দেশের গুটেনবার্গ বিশ্ববিদ্যালয়, এই পঞ্চায়েতের ওপর একাধিক পিএইচডি হয়েছে, গবেষণা করেছেন, বলেছেন পশ্চিম বাংলার পঞ্চায়েত, ত্রিস্তরীয় পঞ্চায়েত তার সাফল্য নিয়ে আলোচনা বিভিন্ন সময় হয়েছে। সুতরাং এই পঞ্চায়েত কোনো রাজনৈতিক দলের নয়, এই পঞ্চায়েত ত্রিস্তরীয় ব্যবস্থা, আমাদের ঐতিহ্য, সেই ঐতিহ্য থাকুক, বরং বাংলার সেই ঐতিহ্য ভেঙে যাক যেখানে পঞ্চায়েত নির্বাচন মানে যে থাকবে শাসক তারই হবে। এই ঐতিহ্য থাকতে পারে নাও থাকতে পারে, কিন্তু এ যেন মানুষের ইচ্ছেতে হয়, অর্থাৎ মানুষ যা চায় সেটাই যেন হয়। জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বৈশ্বনাথ চট্টোপাধ্যায় আপনাকে এবং ফিরদৌস সাহেব আপনাকেও ধন্যবাদ, আপনাদের আলোচনা, বিশ্লেষণ এবং আপনাদের শানিত যুক্তির জন্য। টাফ ফাইট উইথ ঋতব্রত এখানেই শেষ করছি, অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে।